চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রতীক হয়ে উঠেছে কুড়িগ্রামের কমিউনিটি ক্লিনিকগুলো। এখানে শিশুসহ বিভিন্ন বয়সী দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ সহ বিনা টাকায় মিলছে সাধারণ রোগের প্রায় ২৭ প্রকার ঔষধ। স্বাস্থ্য বিভাগ জানায়, সাধারণ মানুষের দোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্লিনিকগুলো। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। বাইরে শুনশান হলেও কমিউনিটি ক্লিনিকের ভেতরে দেখা মিলবে অসংখ্য নারী পুরুষের। কেউ শিশুর সমস্যা, কেউ নিজের সমস্যা নিয়ে এসেছেন চিকিৎসা সেবা নিতে এসেছেন গর্ভবতী মহিলারাও। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের পাশে স্থাপিত ঘনেশ শ্যামপুর কমিউনিটি ক্লিনিকের মতো এমন দৃশ্য জেলার সব ক্লিনিকে। টাকা খরচ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরের হাসপাতালে গিয়ে হয়রানি হওয়ার বদলে এখানে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি তারা। কুড়িগ্রাম গেলে তেহা খরচা না গে যেতে পারি, যেটা যে অসুখে রোগ সেই ওষুধে দেয়। আবার এখানে কমিউনিটি করে এখান থেকে ওষুধ নিয়ে যাই, আমরা সুস্থ থাকি। আজ যে ফির বিলি আছে, আমরা অনেক সুবিধা পাচ্ছি যে গরিব মানুষ টাকা দিয়ে ওষুধ কিনতে পারে না, এখানে ফ্রিতে ওষুধ পাওয়া যায়। শুধু সাধারণ স্বাস্থ্য সেবা আর ওষুধ দেয়াই নয়, নর্মাল ডেলিভারিও হচ্ছে অনেক ক্লিনিকে। ১৬টি নদনদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার ৪.৫ শতাধিক চরাঞ্চলের মানুষ খুব সহজেই কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন, জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। সিএসসিপি এসে এফডব্লিউএ সিএসসিপি সাধারণত আমরা ৩০ প্রকারের ওষুধ দেই, এফডব্লিউএ ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ করে, এই টিকা দেয়, টিকাদানের কাজ করেন। মূলত মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, এনসিডি সেবা এবং সাধারণ রোগদের ২৭ ধরনের ওষুধ দিয়ে এই চিকিৎসাগুলো দেওয়া হয়। প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠীর জন্য কমিউনিটি ক্লিনিক আমি মনে করি স্বাস্থ্য সেবায় একটা মাইলস্টোন হিসাবে থাকবে। ৯ উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ২৯৫টি। প্রত্যেক ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী রয়েছেন। এস এ টিভি নিউজ ডেস্ক।